আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাপ্লাইড এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শোয়েব আখতার। আজকের এই ভিডিওটিতে আমরা একটা পড়াশোনার বাইরের টপিক্স নিয়ে আলোচনা করব, যদিও সেটি পড়াশোনার সাথে সম্পর্কিত। বর্তমান সময়ে একটা নিউজ নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রাত 12টায় লাইব্রেরিতে যেয়ে লাইন দেয়। তো এই যে লাইব্রেরিতে যায় তারা, এবং সেই লাইব্রেরিতে যাওয়ার জন্য একটা সিট পাওয়ার জন্য তারা রাত 12টায় যেয়ে ব্যাগ রেখে আসতেছে লাইন দিয়ে, এর কারণ কি? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র এটি না, বাংলাদেশের অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় নিজের বই নিয়ে লাইব্রেরির ভিতর যে পড়া যায়, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এরকম ভিড় থাকে বা এরকম প্রতিযোগিতা থাকে লাইব্রেরির সিট নেওয়া নিয়ে। তো কথা হচ্ছে যে নিজের রুম থাকতে কেন শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাচ্ছে, এর পেছনে কয়েকটা কারণ আছে এবং অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। একজন মানুষের সে কী কাজ করতেছে বা কীভাবে সে করবে, কী করবে, তার মাইন্ড কেমন থাকবে, সেটা কিন্তু তার আশেপাশের পরিবেশ দ্বারা অনেকটা প্রভাবিত হয়। তো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই চাই জীবন যুদ্ধে জয়ী হতে, বা আমরা যে যে ক্ষেত্রে যখনই থাকি আমরা চাই সেখানে আমাদের সেরাটা দিতে। তো দেখুন, দেখা যায় অনেক শিক্ষার্থী যখন তার রুমে থাকে, তার রুমে হয়তো ওই এনভায়রনমেন্ট বা ওই পরিবেশটা থাকে না, বা এমন পরিবেশ থাকে যেটা তাকে পড়াশোনার বাইরে নিয়ে আসতেছে। তো ওই শিক্ষার্থী, আপনি বলুন, যতই মানুষ মনের দিক দিয়ে মোটিভেট থাকুক, আসলে ওই পরিবেশের কারণে সে কিন্তু পড়তে পারবে না। তো এখন ওই শিক্ষার্থী তখন বেছে নিচ্ছে কাকে? লাইব্রেরিকে। লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই কিন্তু পড়াশোনা করে ওইখানে। তো ওইখানে যে ওই শিক্ষার্থী কিন্তু পড়াশোনা বাইরে অন্য কোনো কিছু করার সুযোগ পাচ্ছে না, তাকে পড়াশোনাটাই করতে হচ্ছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে পরিবেশের প্রভাব, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অভ্যাস গঠনে পরিবেশের ভূমিকা অ্যাটমিক হ্যাবিটস বই থেকে। তো এইটা কিন্তু এই লাইব্রেরিতে শিক্ষার্থীদের নিতে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। আবার দেখেন, সব শিক্ষার্থী যে লাইব্রেরিতে আসে তা কিন্তু না, হলে রিডিং রুম আছে, সেখানেও অনেকে পড়াশোনা করে। এরপর আরেকটা যে বিষয় আছে লাইব্রেরিতে আসলে যেটা হয়, দেখেন লাইব্রেরিতে আসলে একটা অফিস করার মতো, সেই 9টা থেকে 5টা অফিস করার মতো তাদের একটা রুটিন হয়ে যায় লাইব্রেরিতে এসে। তো তারা এটা তাদের জীবনের একটা অংশ বানিয়ে ফেলে এবং তারা কিন্তু জাস্ট ওই টাইমটুকু পড়াশোনা করে। মনে করেন কারো লাইব্রেরি যখন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত থাকে, ও দুপুরে লাঞ্চটা করে শুধু ওই 8টা থেকে। ওর আগে থেকেই মাথায় ফিক্সড করা থাকে যে আমি আমার 24 ঘন্টার ভিতর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমি লাইব্রেরিতে থাকবো, শুধু এই টাইমটুকু আমি ভালো করে পড়বো, তো বাকি টাইমটুকু আমার যদি অন্য কোনো বিনোদন বা অন্য কোনো কিছু করার প্রয়োজন হয় তখন করব। এর ফলে যে জিনিসটা হচ্ছে সে কিন্তু ডিস্ট্রাক্ট হচ্ছে না, বা তার মানসিকতা অন্যদিকে যাচ্ছে না, সে কিন্তু ফুল ফোকাসলি ফোকাসের সাথে পড়াশোনাটা করতে পারছে। এইটাও একটা বড় অ্যাডভান্টেজ লাইব্রেরিতে যাওয়ার ক্ষেত্রে। আমি আমার নিজের ক্ষেত্রে যদি বলি, এটা আমার নিজের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয় এই যে এই বিষয়টা, যে ফুল ফোকাসে আমি পড়াশোনাটা করতে পারি এবং অন্যান্য যে জিনিসগুলো আমি অফ টাইমে অন্য টাইমে করতে পারি। তো এটা একটা বিষয় যে লাইব্রেরিতে যারা যায় তারা অন্য টাইমটা তাদের অবসর টাইম হিসেবে নিয়ে এই টাইমটা তাদের অনেকটা অফিস টাইমের মতো নেয় এবং সেইভাবে তারা পড়াশোনা করে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে যে আপনার গ্রুপ স্টাডি বা অন্যান্য, অনেকে গ্রুপ স্টাডির জন্য লাইব্রেরিতে যায়, অবশ্য এটা সুযোগ কম থাকে, কিন্তু লাইব্রেরিতে গেলে যেটা হয় যে একটা সার্কেল তৈরি হয়, ভালো একটা সার্কেল, কেমন পড়াশোনা করছে অন্যরা সে সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, এই বিষয়গুলোই মূলত থাকে। তো এখন কথা হচ্ছে যে ভাই, লাইব্রেরিতে শুধু যে বিসিএসের পড়া কেন পড়ে? আচ্ছা, বিসিএসের পড়া কেন পড়ে? আসলে কি সবাই বিসিএসের পড়া শুধু পড়ে? না, লাইব্রেরিতে যে শুধু যে বিসিএসের পর শিক্ষার্থীরা যায় তারা না, অনেকের ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকে, তারা যায়, অনেকে হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা যায়, এরকম বিভিন্ন ধরনের মানুষ যায়। কিন্তু দেখা যায় বিসিএসের প্রিপারেশন যারা নিচ্ছে বা সরকারি চাকরির প্রিপারেশন যারা নিচ্ছে তাদের সংখ্যাটা বেশি থাকে, এবং এই বেশি থাকাটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আমরা তো অবশ্যই চাই যারা আমাদের পরবর্তী সময় যারা আমলা হবেন, আমরা চাই কিন্তু সেরা মেধাবী, সেরা পরিশ্রমী, সবচেয়ে পরিশ্রমী এবং মেধাবী ব্যক্তিটাই সেখানে আসুক, তাই না? নাকি? তো তাহলে কেন আমরা তাদেরকে ওইখানে যেতে নিষেধ করব? যার যদি কারো স্বপ্ন থাকে ওইটা সে করুক, যার বিসিএস ভালো লাগে সে দিক, তা আমাদের সমস্যা কী? তো এখন কথা আছে যে এত ভিড় কেন? সবাই মনে করতেছে যে ওইখানে যারা যাচ্ছে সবাই মনে হয় আবেগে যাচ্ছে, আবেগে কেউ লাইব্রেরিতে যায় না ভাই, বিপদে পড়ে লাইব্রেরিতে যায়। যে বিষয়গুলো আমি বললাম, যে নিজের উপর কন্ট্রোল থাকে না, এনভায়রনমেন্ট ভালো থাকে না রুমের, বা একঘেয়েমি চলে আসে, তখন মানুষ লাইব্রেরিতে যায়। কারণ রুমে থাকলে আপনার টেবিলে পড়তেছেন, খাট দেখলে আপনার কী হবে? খাট দেখলেই কিন্তু আপনার ঘুম আসবে,
আপনার না আসতে পারে, আপনি অন্যরকম হতে পারেন, কিন্তু আমি যে আমার মতো যারা সাধারণ ছাত্র আছে অনেকেরই এটা হয়। পাশে দেখতেছি অন্য একজন গান শুনতেছে, আমারও মন চাইলো আমি ওটা গান চালিয়ে দিলাম, বা অন্যজন ফোনে কথা বলতেছে সেটা কিন্তু আমার কানে আসতেছে, এভাবে এনভায়রনমেন্ট থাকতেছে না আর। কিন্তু লাইব্রেরিতে গেলে কিন্তু এ ধরনের কোনো অসুবিধা নাই, আপনি একদম এক নাগাড়ে পড়াশোনা করতেছেন, আবার আপনার মন না চাইলেও আপনি লাইব্রেরিতে গেলে আপনি পড়তে বাধ্য হবেন। যখন দেখবেন আপনার পাশে সবাই পড়তেছে, আপনি একা কিন্তু মনের ভুলে মোবাইল বের করতে পারবেন না, আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তো এই এই কারণে মানুষ লাইব্রেরিতে যায়। এবং একটা মানুষ কতটা লাইফের প্রতি সিরিয়াসনেস হলে রাত 12টায় যে সিরিয়াল দেয়, এবং কতটা বিপদে পড়লে 12টার সময় যে সিরিয়াল দিয়ে আসতে পারে, সেটা আপনার বুঝতে হবে। মানুষকে নিয়ে হাসি তামাশা করা যায় এ বিষয়গুলো নিয়ে, কিন্তু প্রত্যেকটা মানুষের পরিস্থিতি জীবনে আলাদা থাকে। তো এই ছাত্রগুলোর সমস্যা আপনারা সমাধান না করে আপনারা উল্টো হাসি তামাশা করছেন। কেন তাকে রাত 12টায় সিরিয়াল দিতে হয়, তার জন্য আপনি লাইব্রেরির পরিসর কেন বড় করতেছেন না, সে বিষয়ে নিয়ে আপনি কথা না বলে কেন সে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাই নিয়ে কথা বলছেন। সে বিসিএস এর প্রিপারেশন না নিলে সে কীভাবে চাকরি পাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তা তো অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে সে কোনোভাবেই বাংলাদেশে একটা ভালো অবস্থানে নিজেকে নিতে পারবে না, ভালো চাকরি পাবে না, সে অন্য কিছু করতে পারে। আপনি হায়ার স্টাডি করেন, আপনার অবশ্যই পড়াশোনা করতে হবে, যেটাই করেন আপনার পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া আপনার কোনো গতি নেই। আর এর জন্য লাইব্রেরি হচ্ছে একটা সবচেয়ে বেশ ভালো একটা স্থান, যেখানে যে আপনি সঠিক মনোনিবেশের সাথে পড়াশোনা করতে পারেন। আর এই জন্যই মানুষ লাইব্রেরিতে যায়, এটা নিয়ে আসলে অন্য কোনো কাজ কারণ এখানে নেই। আবেগে কেউ লাইব্রেরিতে যায় না, বিপদে পড়ে তারপর যায়, এবং তারা লাইফের প্রতি সিরিয়াসনেস এবং আছে, এবং তারা চায় তাদের জীবনটা এখন যে অবস্থা আছে সেই অবস্থায় না থাকুক, তারা একটা নতুন জীবন চায়, একটা সুন্দর স্ট্যান্ডার্ড অবস্থানে তাদের নিজেদের নিতে চায়, তারা জীবনে ফেইলিয়ার হতে চায় না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই এই কারণে মানুষ রাত 12টার সময় যেও সিরিয়াল দেয়। তো অনেক কথা বলে ফেললাম, মূল বিষয় থেকে হয়তো হারিয়ে গিয়েছি। মূল বিষয়টা ছিল যে লাইব্রেরিতে কেন যায়, আসলে এনভায়রনমেন্ট ওইখানে পরিবেশটাই তাকে ওখানে যেতে নিয়ে যায়। তো আশা করি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে আরও করতে পারেন, বা আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পর্যন্তই, খুদা হাফেজ।